আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অনেক সকালে উঠছি, আসলে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তা ওর জন্য খিচুড়ি রেডি করব আর চাটনি বানাবো, তার আগে নামাজ পড়ে ফেলি। আজকে আমি রেডি করব চাটনি ধনিয়া পাতা, টমেটো, লসুন আর কাঁচামরিচ দিয়ে। মা খুবই মজার চাটনি রেডি করে ফেলেছে। তুমি খিচুড়ি দিয়ে খাবা। চাটনি রেডি আর আফরিন খাচ্ছে খিচুড়ি চাটনি দিয়ে। কেমন লাগতেছে আম্মু? অনেক মজা। ওকে, তো তুমি সবাইকে বলবা চাটনি দিয়ে খিচুড়ি খাওয়া দরকার? হ্যাঁ। আচ্ছা, আফরিনকে স্কুলে দিয়ে এখন আসছে আফরিনের বাবা ওয়াশরুমে। আর চাচা বলছে যাবে কোনো জায়গা, তাড়াতাড়ি চাচার জন্য নাস্তা রেডি করবো। চাচা আল্লাহ হাফেজ। একটু আগে চাচা গেলো, এখন আপনার বাবা যাচ্ছে আর আপনি তো আগে স্কুল চলে গেলো। ভাত রান্না কমপ্লিট। আমি অনেক কাপড় পোশ করছিলাম অনেক আগে, এখানে দুইটা বেডশিট আছে, ডাবল বেডশিট, বাট না দিতে পাইনি, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। এই রোদ, এই বৃষ্টি, বৃষ্টি ভয় আমি এত কাপড় বারান্দায় নাড়ি দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ বেডশিট নাড়ি দেওয়া হলো, তা বেশি রোদ নেই, ইনশাল্লাহ আশা করি শুকায় যাবে। তা একটু আগে গোবর বৃষ্টি পড়ছিল, তাই এই জন্য দেরি করে আসছি কাপড় নাড়ি দিতে। আমার কি অনেকটা নষ্ট হয়ে পড়ে গেছে, গা আছে, পানি দিব না কেন, একটু আগে গোড়গড় বৃষ্টি পড়ছিল, আগেই নিয়েছিলাম। এবার তাড়াতাড়ি নামি আর আমি রান্না করতেছি লাউ মাংস দিয়ে তরকারি, চাচা অনেক পছন্দ করে। লাউ দিয়ে মাংস তরকারি কমপ্লিট। যাই তাড়াতাড়ি আপনাকে স্কুল থেকে নিয়ে আসি। আপনি স্কুল থেকে আসছে, বলছে লাঞ্চ পরে করবে, এখন স্যুপ খাবে, তা স্যুপ রেডি করে করি। এখানে স্যুপ আছে আবার তিন ফ্লেভার, এটা হলো থাই, এটা হলো হট অ্যান্ড স চিকেন স্যুপ, আবার এটা আছে চিকেন কর্ন স্যুপ। তা আপনি তিনটা থেকে বসে থাই স্যুপ খাবে, তাই এটা রেডি করে বের করে আনি। আমি ঠান্ডা পানি দিলাম, ঠান্ডা এনে নর্মাল পানি, নর্মাল পানি নিলাম আমি। চাচা আসছে এখনই, একটু আগে চাচা আসছে ক্যাসা চাচা বাসা থেকে, আর কিছু নিয়ে আসছে যাচ্ছে, যা নামাজ আছে আর অনেক কিছু আছে। তা আর এর ভিতরে কি কি আছে তা এটা আনবক্সিং হবে, ওপেন হবে। চাচা বসেন, আপনি বসেন, আপনি হেল্প করে দেন। তা আমি বলি আমার এনি দুলা ভাই আছে, সিদ্দিক দুলা ভাই, আমার ফুপ্পা তো বোন আছে শিপু আপা, ওনার হাজব্যান্ড মাশাল্লাহ হাজ করতে গেছিল। ওকে থ্যাংক ইউ। তা সিদ্দিক দুলা ভাই, শিপু আপা হাজব্যান্ড হাজ করতে গেছিল মাশাল্লাহ। তা আমাদের জন্য তবরুক, এনে আবেদন দাম পানি আর খেজু। এখানে কি আছে? খুবই সুন্দর উপহার যেটা আমাদেরকে দেওয়া হলো, নাইস। মাশাল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ দুইটাই অনেক সুন্দর, ঠিক আছে। তা আমি দুলা ভাইকে থ্যাংক ইউ বলবো, মাশাআল্লাহ আমাদের জন্য এত সুন্দর নিয়ে আসছে জানামাজ, আবার আমাদেরকে আবেদন দাম পানি আর খেজুর দিল। চাচা আপনি কিছু বলবেন সিদ্দিক দুলা ভাইকে? আপনিও দেখা করে আসছিলেন না? সিদ্দিক দুলা ভাই কো থ্যাংক ইউ, ইতনা মেহনত করকে ভাই ও হজ করনে গয়া, ওয়াহাঁ সে লেকে আয়ে, মোবাইল
চাচা পছন্দ লাউ মাংস রেডি করলাম, আপনি খেয়ে দেখেন কেমন হয়েছে। ওকে থ্যাংক ইউ। আলু নরম হয়েছে একদম, আলু ঠিক আছে, আই লাইক ইট। ওকে করে ফেলছো তো, বলি বাবা। আপনি আবার নিয়ে আসছেন সল্টি মিক্স নাটস, তা ওপেন করা হয়েছে, ট্রাই করছে, খুব ভালো। আর এখানে অনেক রকমের ড্রাই ফ্রুট আছে, এই জন্য মিক্স সল্টি নাটস বলছে, লেখা আছে। এটা দেওয়ার কারণ হলো ভালো থাকবে, ক্রিস্পি থাকবে। আমার অনেক পছন্দ, ছোটো কাল থেকে অনেক পছন্দ। আজকে বাইরে গেছিলাম, দেখলাম তাকে এসে। টিয়া কাবাব বানানোর জন্য এখানে আমি মাংস আর বুড়ির ডাল কিমা করে ফেলছি, পেঁয়াজ ব্রাউন করে ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম, আর মশলা মশলা সব কিছু, কিছুটা কাবাব আমি এখানে ফ্রাই করে ফেলছি, আর কিছুটা ফ্রাই করা হচ্ছে। আফরিনের রিপোর্ট আসছে, টেস্ট রিপোর্ট কি আইছে আপনি আবার? ভালো আছে রিপোর্ট, ডেঙ্গু রিপোর্ট আফরিনের রিপোর্ট ভালো আইছে, জাস্ট ব্লাড একটু কমি। হ্যাঁ ঠিক আছে, বুঝছো আফরিন আম্মু, সবাই আফরিনের জন্য দোয়া করবেন, তা যা হোক আল্লাহর রহমতে ডেঙ্গু নেই কিছু এরকম। আচ্ছা বাবা আসছে সাথে, ভালো করছেন, তাতে কাপড় তুলতে হবে। হ্যাঁ এই বিল্ডিং অনেক মানুষ এসে পড়েছে, তা এটা একটা ভালো, ওখানে লাইটিং দিয়ে চলতেছে না, তা আমাদের ছাদে আলো আসে। আর এখানে যারা থাকে ওরা খুব নোংরা, খালি ময়লা ফেলায় জায়গা জায়গা, তা আজকে আমি ঝাড়ু দিয়েছিলাম আর তুলিনি, সময় কম ছিল, আপনাকে নিতে যাবো আবার রান্না বান্না করবো, এখানে ময়লা রাখছি, পরোটা বাচ্চা কাপড় তুলে ফেলি আর নিচে নামি। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।